আমার নবীর মানবতার উপরে আপনাদের বিশ্বাস আছে আমার নবীর আদর্শের উপরে আপনাদের বিশ্বাস আছে আমার নবী মানবতার মূর্ত প্রতীক মানবতার নবী আমার নবীর মানবতার দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রাসূলকে গোটা বিশ্বের আলআমিনের নবী ঘোষণা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী ছিলেন আল আমিনের নবী বিশ্ব নবী বললে নবীকে ছোট করা হয় আমার নবী তার চাই তো বড় তিনি হলেন আল আমিনের নবী জোরে বলুন আমার নবীর মানবতা অবাক রসুল পাক একদিন যাচ্ছে সঙ্গে সাহাবাই কেন ফেরা সঙ্গে সাহাবাই কেন ফেরা একটা ছোট্ট বাচ্চা মেয়ে পাঁচ সাত বছর বয়স হয়েছে এরকম একটা ছোট্ট বাচ্চা মেয়ে হঠাৎ এসে নবীর হাত ধরে হাত ধরে টানছে যিনি আল আমিনের নবী যিনি নবীদের নবী যিনি ইমামের ইমাম যিনি সৈয়দুল মুরসালিম যে যিনি নূরে মুজাসাম রসুল আকরাম গোটা বিশ্বকে বাড়িয়ে আল আমিনের যাকে দেওয়া হয়েছে আদম শফি থেকে আর ঈশা রুহুল উল্লাহ পর্যন্ত যত নবী রসুল পায়ে গম্বার এসেছিলেন আল্লাহ পাক পাঠিয়েছিলেন তারা সবাই ছিলেন আঞ্চলিক নবী অঞ্চল ভিত্তিক নবুয়াদ আল্লাহ তাদেরকে দিয়েছিলেন তারা ছিলেন আঞ্চলিক নবী আর আমার নবী হলেন আন্তর্জাতিক নবী রহমতাল্লিল আলামিন আল আমিনের নবী জোরে বলুন সুহানোহালা সেই নবীর হাত ধরে একটা বাচ্চা মেয়ে ঠানছে বাচ্চা মেয়ে ঠানছে তো এই মেয়েটি যেদিকে টানছে আমার রসুল ও সেই দিকে যাচ্ছে জোরে বলুন সুহানোহালা জোরে বলা যাবে না হ্যাঁ টানতে টানতে মেয়েটি বাচ্চা মেয়েটি আমার নবীকে নিয়ে তার বাড়িতে নিয়ে গেলে বাড়িতে যখন নিয়ে গেলেন সাভারও পিছনে পিছনে যাচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে ওই মেয়েটি আমার নবীকে দেখিয়ে দিচ্ছে একটা ছাগল বাঁধা আছে ওই ছাগলটাকে দেখিয়ে দিচ্ছে দিয়ে বলছে আমি দুধ খাবো আপনি একটু ছাগলের দুধ দহন করে আমাকে দেন আমি দুধ খাবো কি মানবতার নবী আমার সেই বাচ্চা মেয়েটির কথার দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ ছাগল বকরিটাকে মার থেকে দুধ দহন করলেন করে বাচ্চা মেয়েটিকে দিলেন খাওয়ার জন্যে বাচ্চা মেয়েটি খেয়ে খুশি হল এ ছিল আমার নবীর মানবতা জোরে বলুন সুহার জোরে বলা যাবে না একজন ইহুদি ইসলাম কবুল করে ইসলাম কবুল করেনি কলে মা গ্রহণ করেনি আল্লাহ পাক মানব জাতিকে তিনটে ভাগে ভাগ করেছে আপনাদের এই পরিবেশ আমাকে কিন্তু আমার আলোচনার থেকে অনেকটা পিছিয়ে দিয়েছে আমি যে আলোচনা আপনাদের কাছে রাখতে চেয়েছিলাম তা আমার সমাজ আমাকে করার মতো সুযোগ করে দেয় যদি তাহলে হয়তো বা আল্লাপা জবানে মোবারক দিয়ে কি বলতেন তিনি ভালো জানেন যাইবা হোক আল্লাপা মানব জাতিকে তিনটি ভাগে ভাগ করেছে কটা ভাগে আমরা শুনি আলেমরা বলে বাহাত্তরটা দল 73টা ফেরকা আল্লাহ পাক বললেন মানবজাতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে কোথায় তার দলিল কুদরুল কারীমের 27 নম্বর পারা সুরা রহমানের পরে একটি সুরা আছে অত্যন্ত পরিচিত সূরা এই সুরাটির নাম হলো সুরা ওয়াকেয়া আল্লাহ পাক সুরা ওয়াকেয়াতে ক্লিয়ার করে জানালেন ও কুন্তুম আজওয়াজান সালাসা আমি আল্লাহ হাসরের মাঠে তিন দলে ভাগ করব তিনটি দলে বিভক্ত করা হবে একটা দল হবে ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা একটা দল হবে ডানপন্থী দল আসাবুল মশাবাদ মা আসাবুল মশা আর একটা দল হবে বামপন্থী দল একটা ডানপন্থী দল একটা বামপন্থী দল বস্তা বিপুন আস্সা বিপু উলা যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আরেকটা দল হবে অগ্রগামী দল সামনের সারিতে থাকা দল এই তিনটি দলে ভাগ করা হবে ডান যারা থাকবে ওদের তকদির ভালো নসিব ভালো দেওয়া হবে ওদের হাতে ওরা আমল নামা পাবে আর ডান হাতে যারা আমল নামা পাবে আমার পাক ওদের জন্যে জান্নাতের রাস্তা মসৃণ করে দেবে জান্নাতে যাওয়া ওদের কাছে সহজ হয়ে যাবে আর দিকে যারা থাকবে বাম হাতে ওদের আমুল নামা দেওয়া হবে বাম হাতে যারা আমুল পাবে ওদের জাহান রাস্তা মসৃণ করে দেওয়া হবে জান্নাতি রাস্তা বড় দুর্গম হয়ে যাবে ওরা জান্নাতের পথে পা বাড়াবার সুযোগ পাবে না হে জওয়ান যুবকেরা ও সোনার মালিকেরা এখানে টিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ ইতিন দলের বর্ণনা দিলেন ওয়াসাবিকুন সাবিকুন সম্মুখে থাকা দল অগ্রগামী দল জানা হবে আল্লাহ পাক ওদের রাস্তা সুগম করে দেবে আমল জানালেন এই তিন ধরনের মানুষ তিনটি দল এদেরকে ফয়সালা দেওয়া হবে আল্লাহ বললেন মুমিন একটা দল হবে মুমিন আরেকটা দল হবে মুসলিম আরেকটা হবে মুত্তাকি কোনর ভাষায় বলা হলো ওয়াসাবিকুন আসাবিকুন যারা অগ্রগামী দলে জায়গা পাবে ওরাই হবে মুত্তাকি মুত্তাকিন অন্তর ভক্তি যারা হবে তাদেরকে আল্লাহ অগ্রগামী দলে জায়গা করে দেবে আর অগ্রগামী দলে যারা জায়গা পাবে আল্লাহর জান্নাত তাদেরকে বিনা হিসাবে দেওয়া হবে

সাজা কাটার পরে তবেই মোমিন জান্নাতি হবে এটা হলো প্রথম দল দ্বিতীয় দল হল মুসলিম মুসলিম জান্নাতি হবে মুসলমান জান্নাতি হবে জান্নাতে যাবে তবে বিচারের পরে বিচারের আগে নয় বিচারের আগে কোনো মুসলিম জান্নাতি হতে পারবে না এখন আপনাদেরকে মোমেন আর মুসলিম কাদেরকে বলে সংজ্ঞা অনুসারে বুঝতে হবে কাদের মোমেন বলা হয় আর কাদের মুসলিম বলা হয় তিন নম্বর দল হিসাবে রসুল বললেন মোত্তাকি এই মোত্তাকি জান্নাতি হবে আল্লাহর রসুল বললেন মোত্তাকি জান্নাতে যাবে আর মোত্তাকিদের সাজা করতে হবে আন্না বিচারের সামনে দাঁড়াতে হবে মুত্তাকি যারা হবে তারা জান্নাতে যাবে বিনা হিসাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জওয়াব যুবকরা মুমিন মুসলিম আর মুত্তাকি এই তিনটে ক্যাটাগরি রাসূল বললেন মুমিন মোমেন কারা মুমিনকে মুসলমান বলা যাবে কিনা এই যারা মোমেন তারা মুসলমান না অমুসলমান কথা বলে কিন্তু মুসলমান বলা যাবে যাবে না শোনা এত সহজ নয় শুধু মনে করিলে লা আর করলে হলো গোস্ত খেলাম ইমামের পাশে পাশাপাশি ঘুরে বেড়ালাম আর আমরা সবাই মুসলমান হয়ে গেলাম এত সহজ নয় মোমেন তাকে বলা হয় যে ইমান আনায়ন করে কলেমা পাঠ করে কলেমা পাঠকারী হলো মোমেন ইমান আনায়নকারী ইমান গ্রহণকারী লা

সমূহের উপরে ও কুতুবিহি আল্লাহর কিতাব উপরে ও রসুলিহি আল্লাহর নবীর রসুল পয়গম্বরদের উপরে ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিনের উপরে ওয়াল খায়রি কদ ওয়াল আল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাকদিরের উপরে কপালের উপরে ভালো মন্দ যেটা হয় তাকদিরের উপরেই হয় এর উপরে বিশ্বাস স্থাপন করা ওয়াল বাসি বাদাল মাউত আর মরণের পরে আবার পুনরায় জীবিত করা হবে হিসাব নিকাশের জন্য হাজিরা দিতে হবে এর উপরে বিশ্বাসকারী বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমা এর মধ্যে একটিও যদি অবিশ্বাসের খাতায় চলে যায় ওকে ইমানদার হিসাবে গণ্য করা যাবে না আর এটা যদি ইমানের সংজ্ঞা হয় সংজ্ঞা হয় তাহলে মুসলিমের সংজ্ঞা কি একজন মানুষ কাফির বেদিন বেঈমান মুনাফিক হঠাৎ করে সে ইমানের কলেমা পড়ে নিল এখন সবাই মিলে বলো ওকে মমিন ইমানদার বলা যাবে না যাবে না কিন্তু মুসলমান তখনই বলা যাবে যখনই সে ইসলামকে অনুসরণ করবে ইসলাম কাকে বলে পাঁচ বক্তের নামাজ আদায় করা এক মাসের রোজা রাখা অর্থ সঞ্চয় করে হজ মোবারকে গিয়ে হজটা আদায় করা সৎ খারা আড়াই টাকা হিসাবে জাকাত প্রদান করা বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা ভাই বোন বাপ মা বিবি বাচ্চাদের হক হুক আদায় করা

সংবিধানা হয় ইসলামকে ইসলামকে মেনে নিতে পারলে তবেই না মুসলমান মুসলিম তখনই তো হয় যখন সে ইসলাম কে মেনে নেয় ইসলামের অনুশাসন না মানা পর্যন্ত তাকে মুসলিম বলা যাবে না বেদিন থেকে কলে পড়লে মোমেন হবে তবে ইসলামের আদর্শ না মানা পর্যন্ত মুসলিম হবে না আরে বোঝা গেল মুসলমান কাকে বলে বুঝতে পারলাম মুসলমান হতে গেলে ইসলামের নীতি আদর্শ ইসলামের আইন কানুন ইসলামের সংবিধান এগুলোকে মান্যতা দেওয়া লাগবে মান্যতা না দিতে পারলে মুসলমান হওয়া যাবে না তাই রসুল বললেন মুসলমান মুসলিম জান্নাতি হবে তবে বিচারের পরে আল্লাহ পাক যে বিচার করবেন সেই বিচারের পরে বিচার যেটা ফয়সালা হবে সেই ফয়সালার উপরে নির্ভর করে জান্নাতি হবে এ জবান যুবকেরা আর আমার আল্লাহ হাবিব জানালেন মোত্তাকি হলো তিন নাম্বার কোরআনুল করিম আল্লাহ পাক বললেন হুদাল নিশ্চিত করে যারা মোত্তাকি তাদের জন্য শতভাগ উপকারী হলো আল্লাহর

এ সম্পর্কে বিস্তারিত তথ্যপূর্ণ আলোচনা করা হয়েছে আমি আপনাদেরকে মুত্তাকির শঙ্খের সংজ্ঞা আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম মুত্তাকির তাকে বলা হয় মুত্তাকির সংজ্ঞাগুলো এটা আল্লাহর ভয়ের গোনার কাছ থেকে বিরত থাকা আল্লাহর কা আল্লাহর ভয়ে গোনার কাজ থেকে বিরত থাকা যারা আল্লাহর ভয়ে কোনার কাজ থেকে সরে আসে ফিরে আসে বিরত থাকে রুকে যায় বন্ধ করে দেয় আল্লাহর ভয় যার অন্তরে স্থাপন করে শরীয়ত বিরোধী কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তাকেই বলা হয় মুত্তাকি কী মোদটা গল ভক্ত যারা হবে আল্লাহর জান্নাতে তারা যাবে বিচারের আগে হিসাবে জোরে বরণ সোহান একবার প্রাঙ্গনে উচ্চ আওয়াজে দর্শনীমা ও আলা আলী

তকদির আমাদের নসীব আমাদের আমরা যে নবীর উম্মত হয়েছি হাশরের মাঠে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের শাহী দরবারে উম্মতে মুহাম্মাদীদের সম্মান উম্মতে মুহাম্মাদীদের মর্যাদা আল্লাহ পাক শত বাড়িয়ে দেবেন উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ বনী ইসরাঈলদের এক এক নবীর সমাজ দাদান করেছেন নবীর সমতুল্য সম্মান আল্লাহ দিয়েছেন এম্মাতে মোহাম্মাদীরা আল্লাহ পাকের ভাবি বিশ্বনবীর হাবিবুল্লাহকে আমার আল্লাহ কেয়ামতের কঠিন ভাষণে একমাত্র সাবাকারী হিসাবে নিযুক্ত করবেন আদম শফিউল্লাহ থেকে ঈশ্বর উল পর্যন্ত প্রতিদিন নবীর কাছে যাওয়া হবে তারা বলবেন না 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 আল্লাহর সাথে যাওয়া

আল্লাহ সেটা করব আমার হাবিব যেটা সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তটাকে আমি গ্রহণ করে নেব আমার হাবিব যেটা ফয়সালা করবে ওই ফয়সালারকে আমি মেনে নেব আমার হাবিব আমার কাছে যা চাইবে আমার হাবিবের চাওয়া পূরণ করে দেব আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না اے जवान সেই নবীর আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট হাদিস শরীফ আপনাদেরকে না বললেই নয় বিশ্ব নবী হাবিবুল্লাহ আখেরি জামানার নবীকে মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যেদিন দিন হিজরত করার নির্দেশ আমার আল্লাহ দিয়েছিলেন ওই দিনেতে নিশ্চিত আমরা সবাই জানি সিদ্দিকে আকবরকে সঙ্গী করে নিয়ে আবু বকর হুজুরকে সঙ্গী করে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল রাস্তা অনেক ঘটনা ঘটেছে সোনা রাস্তায় অনেক ঘটনা ঘটেছে অনেক কিছুই হয়েছে আমরা অনেক आलोচকদের মুখ থেকে শুনেছি হে जवान যুবকেরা মদিনাতুল নবওয়াদায় রসূল পাক যখন পৌঁছে গেলেন মদিনার মানুষেরা আল্লাহ পাক আমার নবীকে মক্কার মানুষ নবীর বিরোধিতা করলো মদিনার মানুষ কে আল্লাহ পাক আমার নবীর मोहब्बत আর ভালোবাসার মানুষ বানিয়ে দেয়

চা হাতে পেয়ে গেল খুশিতে তারা বাগে বা হয়ে গেল বাচ্চারা দূর থেকে দাঁড়িয়ে পড়তে লাগলো তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ি ওয়াজাবা শুকুরু আলাইনা মা দা আলিল্লাহিদাই মদিনার মানুষরা এসে নবীর চারিদিকে ভিড় করে গেল রাসূলুল্লাহর চারিদিকে ভিড় একেবারে ঘন হয়ে গেল একজন বললে বললি জন আরেকজনকে উদ্দেশ্য করে এ আমার নবীকে লক্ষ্য করে বলে হুজুর আমার বাড়িতে চলুন ও বলে হুজুর আমার বাড়িতে আসুন ও বলে হুজুর আমার বাড়িতে আসুন মক্কায়mathbb ঈমানে দা আল্লাহর নবীকে আদিষ্ট করে তুলেছিল আমার নবীকে জারাতুন করে আল্লাহ রসুলকে অপমান অপদস্ত করে অপমানের শেষ দুর্গলায় পৌঁছে দিয়েছিল তাই আল্লাহ আর সহ্য না করতে পেরে নবী পাকের মক্কা থেকে মদিনায় হিজরত করার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন হাবিব রে মক্কায় আর থাকার দরকার নাই মদিনার মাটিতে চলো আমি আল্লাহ পাক মদিনায় তোমার বিজয় রেখে দিয়েছি রাসুল পাক যখন মদিনায় পৌঁছালেন মদিনাবাসীরা আমার নবীকে নিয়ে টানাটানি শুরু করে দিলেন এবারে হুজুর আমার বাড়িতে আসুন ওবারে হুজুর আমার বাড়ির মেহমান হয়ে যান ওবারে হুজুর আমার বাড়িতে কদমটা রাখুন কারণেরা জান্ত বিশ্ব নবীর যে কদম যেখানে যাবে ওই ঘর থেকে আমার আল্লাহ চির জনমের মতো অভাব বিজ নট চির মতো আল্লাহ দূর করে দেবে যেখানে আমার নূর নবী পৌঁছাবে ওইখানে বিপদ আপদ বসিব তার কখনো আসবে না যখন আমার নবীর কদম পৌঁছাবে ওই ঘর থেকে আবার আল্লাহ শত্রু দুশমনদের কাহ থেকে আল্লাহ হেফাজত করবে ওই ঘরের উপরে আল্লাহর বরকত আর বরকত नसीব হবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই নবীকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে সবাই বলে হুজুর আমার বাড়িতে আসুন দশ নববী হাবিবুল্লাহ বললেন হে বদীনা

ও সোনার মালিকেরা নবি sahab দের ভিতরে দুটো লকব আছে একটা লকব হলো মুহাজির আর একটা হলো আনসার মুহাজির কাকে কাদের বলে আনসার কাদের বলা হয় ও जवान যুবকেরা মুহাজির বলা হয় মক্কা থেকে হিজরত করে যারা মদিনাতুল মুনাওয়ায় রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন তাদেরকে বলা হয় হিজরতকারী সাহাবী মহাদির সাহাবী আর মদিনা যাদের বসবাস মদিনার যারা স্থানীয় তাদেরকে বলা হয় আনসার সাহায্যকারী নবী বললেন তোমরা বিশ জন যদি আমায় ডাকো আমি একা নবী কার বাড়িতে যাবো যার বাড়িতে যাবো সে খুশি হবে আর যার বাড়িতে যাবো না সে কষ্ট পাবে দুঃখ পাবে তাই আমি নবী আমাকে আমার আল্লাহ কাউকে কাউকে হাসাতে আর আমি নবী আমি একটা সিদ্ধান্ত নেবো ফলসালা নেব সিদ্ধান্ত নেবো তোমরা কি সবাই মেনে নেবে মদিনার মানুষেরা মদিনারেরা রীতিমতো নবীকে বললেন অবশ্যই আপনার সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আপনি বলুন কি সিদ্ধান্ত নেবেন আপনি যে সিদ্ধান্ত নেবেন শিরোধার্য করে মাথা পেতে মেনে নেওয়ার জন্য আমরা এক কাজ করো আমি যে উন্নিটার পিঠে চলে এসেছি ওই উন্নিটাকে ছেড়ে দেওয়া হবে আমার উল চার বাড়িতে গিয়ে মেহমান হবে আমি নবী তার বাড়ির মেহমান হব আল্লাহ

সবাই আনন্দ চিত্তে গ্রহণ করলেন সানন্দে চিত্তে গ্রহণ করলেন সবাই মিলে বললেন হুজুর আপনার এই সিদ্ধান্ত শিরোধার্য আমরা সবাই গ্রহণ করলাম নবীর উটনি ছেড়ে দেওয়া হলো আল্লাহর নবীর উটনি যখন রবানা হলো যার বাড়ি অতিক্রম করে যায় সে আফসোস আর হায়া হায় 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 করে সবাই কাটায় হায় রে নবীর উট আমার বাড়ির মেহমান হলো না নবীর উট যদি আমার বাড়ি

ঠিক সেই বাড়িওয়ালাকে উদ্দেশ্য করে আমার নবী পাক বললেন এই বাড়িটি এ মালিক কে বাড়ির মালিক আমার নবীর সম্মুখে এসে হাজির লব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম এই বাড়ির মালিক হুজুর আমি হলাম সেই লোক যে এই বাড়ি কে এই বাড়ির মালিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মুখে হাজির আল্লাহ রাসূল বললেন এসো আমার কাছে এসো বিশ্ব নবী হাবিবুল্লাহ কাছে ডাকলেন কাছে ডেকে আমার নবী পাক এমনি করে হাতটা পেতে দিলেন অবাক হয়ে গেল সমস্ত মদিনাবাসীরা অবাক হয়ে দেখতে লাগলো আল্লাহর নবী হাত পেতে কি চাইছেন আমার নবী কেন হাত পেতে দিলেন নবী পাকের ওই ভক্ত পাগল দেওয়ানা নবীর অনুসারী আল্লাহর নবীকে বললেন হুজুর আপনার আমার চান উৎসর্গ করে দিলাম আপনার পায়ে আমার জীবন নষ্ট করে দিলাম হুজুর আপনি অবশ্যই আমাকে বলুন আমার কাছে হাত দিয়েছেন আপনি চান সোনাদানা চান চান সোনা দানা আপনি যদি চান আমি আমার পরিজাটা কেটে আপনার হাতে দেওয়ার জন্য তৈরি হুজুর আপনি বলুন কি পেলে আপনি খুশি হবেন কোনটা আপনার চাই আল্লাহ নবী বললেন না বাবা ও বাবা আবু আমি রসুল তোমার কাছে কলিজা চাই না আমি নবী তোমার কাছে সোনা চাই না গহনা চাই না আমি নবী তোমার কাছে অর্থ সম্পদ চাই না আমি রসুল তোমার কাছে আমার আমানতটুকু ফেরত চাই তোমার কাছে আমার যে আমানত আছে ওই আমানত আমায় তুমি ফিরিয়ে দাও

ঘোষণা দিল আজ আমি ঘোষণা দিতে ঘোষণা আমাদের সম্পর্কে যিনি আছেন আমরা যাকে দেখছি ইনি যে একমাত্র আখেরি জামানার নবী এনাকে দিয়ে যে আল্লাহ নবুবতের দপ্তর শেষ করেছেন ইনি যে শেষ নবী এক বিন্দু বিসর্গ পরিমাণ আর কোন সন্দেহ নাই নিঃসন্দেহে ইনি হলেন খাতাবুল নবী খাতা ঋণই হলে না খেলেনি জামানান নবী আরে কোন সন্দেহ না ই জোরে ভোরানো সব হলো সমস্ত মদীনাবাসীরাও হয়ে গেল ইনি যে খাতামুন্ন নবীন তা তোমরা কেমন করে জানলে আল্লাহ পাক আমার নবীর সামনে পিছনে ডাইনে বামে এমন কোনো রহস্যজনক জিনিস কিছু রাখে নাই জানিয়ে আপনার প্রশ্ন উঠতে পারে যে প্রশ্নের সমাধান দেওয়া হয় নাই যে প্রশ্নের সমাধান খুঁজে পাওয়া যাবে না আল্লাহ পাক আমার নবীকে একেবারেই ক্লিয়ার হিসাবে আলামিন করে আলামিনের নবী পূর্ণাঙ্গ নবুয়াত আল্লাহ আমার নবীকে দিয়েছেন জোরে বলুন আর ওজরে বলা যাবে না এ জমান যুবকেরা বিশ্বনবী বিশ্ব নবী হবি বললাম আখরি জমানার নবীর ব্যাপারে আবু রাতে আবু চিৎকার করে যখন বললেন ইনি নবীন আর কোনো সন্দেহ নাই সবাই মিলে বলল কি করে বললে তুমি ইনি যে শেষ নবীন তার প্রমাণ কি ইনি যে নবীন তার প্রমাণ কিভাবে তুমি পেলে

অন্যান্য সময়ে একসাথে দুজন তিনজন নবী একসাথে হয়েছে এক সঙ্গে তিনজন তিন নবুবাদ দিয়েছেন তার জ্বলন্ত নজির প্রমাণ আছে না নেই বাপ ও নবী बेटा ও নবী জামাই ও নবী শ্বশুর ও নবী আল্লাহ একসাথে বানিয়েছিলেন না বানান নাই এ নবী موسی কলিমুল্লাহ নবী আল্লাহ পাক তুর পাহাড়ে موسیকে নবুবাদ দিলেন সঙ্গী হিসাবে সহযোগিতা করা হবে শক্তি সঞ্চয় হবে সাহস বাড়বে আল্লাহর চাইলেন আল্লাহ বললেন মুসা চিন্তা করিস না সহযোগিতা করার জন্য সাহস বাড়ানোর জন্য ফেরা উনার রাস্তার বারে গিয়ে কলে মার দাবার পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ তোর মায়ের পেটের ভাই শিক্ষিত ভালো কথা বলতে পারে জবানটাও তার প্রসিদ্ধ জবানটাও তার শুদ্ধ জবানের অধিকারী তোর ভাই হারুন আমি আল্লাহ নবুয়াদ দিলাম বলুন সুবহানাল্লাহ একসাথে দুই ভাই নবী আবার নবী মুসা যে মহিলাকে বিবাহ করেছিলেন ওই মহিলার আব্বা জান অর্থাৎ আমার নবী মুসা কালিমুল্লাহ শ্বশুর তিনিও ছিলেন নবী যার নাম হলো হযরতে নবী সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুয়াইব নবীকে আল্লাহ নবুওয়াত দিয়েছিলেন হযরতে নবী সুয়াইব এসেছিলেন মাদিয়ানবাসীদের জন্য نے دعویٰ پہنچے دیتے روسہ قریب اللہ کے اللہ پاک ربو آپ دیر چھلے بنی اسرائیل دیر کا چھلے دعویٰ پہنچے دیتے عیسان

আমার ওষুনে পাক জানালে লিয়া আই বন্না

ইবাদত করো হে মদিনার তোমরা তোমাদের রবের ইবাদত করো এটা আমার আল্লাহ ঘোষণা দেন নাই বলেন নাই পরম বিশ্ব নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম হে বিশ্বের মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো আমার নবী হলেন আন্তর্জাতিক নবী একসঙ্গে দুজন তিনজন নবুবাদ দিয়েছেন ওকে না সেই আন্তর্জাতিক নবী আল আমিনের রে নবী বিশ্বনবী হাবিবুল্লাহ মদিনাবাসী দে হাজিরাতে আবু আইবু আইয়ুব আবু আইয়ুবান সারি তিনি বললেন তিনি যে খাতা বল নবী কিন্তু সন্দেহ নাই সবাই বললেন কি করে বুঝলে কি করে ক্লিয়ার গলে। কি করে ক্লিয়ার হতে পারলে যিনি আখিনী জামান আল নবী আবু সারি বললেন তোমরা হয়তো বিষয়টা জানো না আমার কাছে আমার নবীর একটা আমানত জমা করা আছে ওই আমানতটা একমাত্র আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না এই আমানতটা আমার উনিশ পস্তির দাদার থেকে চলে আসছে একের পর এক একের পর এক রেফার হচ্ছে হাত ফেরা হচ্ছে আমার আব্বা জানকে আমার দাদু দিয়ে গিয়েছিলেন যাওয়ার সময় যে ওসিয়াত করেছিলেন আমার আব্বা জান যাওয়ার আগে আমার হাতে দিয়ে সেই একই ওসিয়াত করেছেন আমাকে আমার আব্বা এই এই আমানতটি আমার হাতে দিয়ে বলেছিলেন বাবা আবু আই ও তোমার জীবনে যদি নবীকে পেয়ে যাও আখরি জামানার নবীকে যদি পেয়ে যাও তাহলে তার আমানতটা তার হাতে পৌঁছে দেবে আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম আব্বা আখরি জামানার নবীকে চিনব কিভাবে আখরি জামানার নবীকে নির্বাচন করব কিভাবে ও আমার আব্বা জান আমাকে ঠিক তাই বলেছিলেন যা আমার আব্বা আমায় বলার সময় বললেন বাবা আবু আমার আব্বা আমায় যা বলেছিলেন আমিও তোমায় তাই বলছি ও বাবা আবু আই বাংসারি আল্লাহ তোমার খুঁজে বার করার দরকার হবে না আল্লাহ নবীকে খোঁজার জন্য দৌড়া দৌড়ি করতে হবে না ছোটাছুটি করতে হবে না করে খুঁজে বেড়াতে হবে না যিনি হবেন তিনি পায়ে ঘেটে তোমার বাড়িতে আসবেন এর এবং তোমার বাড়িতে এসে তোমার কাছে এমনি করে হাত পেতে তার আমান তিনি নিজেই বলা যাবে না আমরা সেই নবির তাই আমার আলোচনা সংক্ষিপ্ত করবো আমি বাবাজি আমার পরে পরেই আমাদের কাছে এসেছে আমাদের মোহাম্বতের ভাই যে পিননগর থেকে আমাদের মহব্বতের ভাই অত্যন্ত মহব্বত ভালোবাসার ভাই এসেছেন তাই আমরা সবাই তার জামানে আলোচনা শ্রবণ করব সেই আলোচনা শ্রবণ করার জন্যে আমি যারা সুমিতপুর গ্রামের অধিবাসী জওয়ান যুবক ছেলে যারা বাইরে ঘাটে বাড়িতে বাজারে রাস্তায় আছো সবাই মিলে এসো এই মাহফিলকে সৌন্দর্যপূর্ণ করার জন্যে সৌন্দর্যতা দেওয়ার জন্যে সকলে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করে প্রত্যেকেই চলে এস এসে ভেতরে জমে জমে বসো আলোচনা শ্রবণ করার জন্য শ্রোতা হয়ে বসে যাও বাবাজি আমার ভাই জান এসেছে সকল একবার প্রাণ ভরে মন উজাড় করে একটু তকবির দেন নারাই তকবির জোরে বলা যাবে না নারাই তকবির নারাই তকবির মহতারম ভাই ইনায়েতুল্লাহ হোসাইনি সাহেব নারাই তকবির